বর্তমান অতিমারি কোভিড-19 পরিস্থিতি বিবেচনায় আমরা শিক্ষার্থীদের গ্রুপ ভিত্তিক তিনটি নৈর্বাচনিক বা ইলেকটিভ বিষয়ের উপর অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিখন ফল অর্জনের বিষয়ে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। এসএসসি বা সমমান পর্যায়ের অ্যাসাইনমেন্ট আমরা এই 18 জুলাই 2021 তারিখ থেকে দেওয়া শুরু করব এবং 12 সপ্তাহে মোট 24টি অ্যাসাইনমেন্ট তাদেরকে দেয়া হবে। তিনটি নির্বাচনিক বিষয়ের উপর প্রতি সপ্তাহে দুটি করে মোট 24টি অ্যাসাইনমেন্ট, প্রতি সপ্তাহে এসএসসি পরীক্ষার্থীগণ দুটো করে অ্যাসাইনমেন্ট করবেন, মোট 12 সপ্তাহে 24টি অ্যাসাইনমেন্ট করবেন, অর্থাৎ প্রত্যেকটি নির্বাচনিক বিষয়ের উপর তারা 8টি করে অ্যাসাইনমেন্ট করবেন এবং এই 8টি অ্যাসাইনমেন্টের মাধ্যমে তাদের যে সংক্ষিপ্ত সিলেবাস সেটিকে আমরা কভার করব ইনশাআল্লাহ। যেগুলো আবশ্যিক বিষয় বাংলা ইংরেজি, এসএসসির ক্ষেত্রে বাংলা ইংরেজি, গণিত, আইসিটি, ধর্ম, এইচএসসির ক্ষেত্রেও বাংলা ইংরেজি, সেই আবশ্যিক বিষয়গুলো কিংবা চতুর্থ যে বিষয় সেই বিষয়গুলোর কোনো অ্যাসাইনমেন্ট আমরা দেব না। এসএসসি, এইচএসসি বা সমমান পর্যায়ের শিক্ষার্থীরা তাদের জেএসসি, জেডিসি, এসএসসি বা সমমান পরীক্ষায় আবশ্যিক বিষয়গুলো যেমন বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি ও ধর্ম, এই বিষয়গুলো তারা পড়ে এসেছে এবং এই বিষয়গুলো তাদের এই পূর্ববর্তী পরীক্ষায় মূল্যায়নও করা হয়েছে। এসএসসি এবং সমমান পর্যায়ের শিক্ষার্থীদের গ্রুপ ভিত্তিক বিষয়সমূহ ইতোমধ্যে বোর্ডগুলো পরীক্ষার মাধ্যমে কিন্তু মূল্যায়ন করেনি, সে কারণে এই বিষয়সমূহের মূল্যায়ন আবশ্যক। তাছাড়াও আবশ্যিক বিষয়সমূহের নম্বর জেএসসি, জেডিসি, এসএসসি বা সমমান পরীক্ষায় সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে এসএসসি, এইচএসসি বা সমমান পর্যায়ে নম্বর প্রদান করা সম্ভব। আমি আবারও বলছি, যেহেতু আবশ্যিক বিষয় যেগুলো আছে বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি, ধর্ম, এগুলো অষ্টম শ্রেণী পর্যন্ত যেই পরীক্ষাগুলো হয়েছে কিংবা যারা এইচএসসি দেবেন তাদের এসএসসি পর্যন্ত এগুলোর মূল্যায়ন হয়ে গেছে, কাজে এগুলো এই বিষয়গুলোতে এবার আমরা আর মূল্যায়ন করব না। আমরা শুধুমাত্র ইলেকটিভ বিষয়গুলো বা নির্বাচনিক বিষয়গুলো যেগুলোর মূল্যায়ন আগে হয়নি সেই বিষয়গুলোর মূল্যায়ন করব। আর যাদের বললাম যে জেএসসি, জেডিসি, এসএসসি বা সমমান পরীক্ষায় এইগুলো করে এসেছে সেটি দিয়ে সাবজেক্ট ম্যাপিং করে, অর্থাৎ গত বছর আমরা এইচএসসি পরীক্ষার ফলাফল দিতে গিয়ে যেভাবে সাবজেক্ট ম্যাপিং করেছি তার মাধ্যমে সে একই পদ্ধতি অনুসরণ করে এই আবশ্যিক বিষয়গুলোর মূল্যায়ন করা সম্ভব এবং সেইভাবে এই আবশ্যিক বিষয়গুলোর করা হবে। এছাড়াও উচ্চতর শিক্ষার ক্ষেত্রে যেহেতু গ্রুপ ভিত্তিক বিষয়সমূহের মূল্যায়নের প্রয়োজনীয়তা রয়েছে, সে কারণেও এই গ্রুপ ভিত্তিক বিষয়ের মূল্যায়ন করা জরুরি। অর্থাৎ যেমন যারা বিজ্ঞান গ্রুপে আছে তাদের পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান কিংবা যার নির্বাচনিক বিষয় গণিত আছে এই বিষয়গুলো মূল্যায়ন করা দরকার, কারণ পরবর্তী পর্যায়ে যারা উচ্চতর ক্ষেত্রে অর্থাৎ বিশ্ববিদ্যালয় পর্যায়ে যারা যাবেন তাদের এই বিষয়গুলোর মূল্যায়ন যেহেতু আগে হয়নি সেই জন্য এই বিষয়গুলোর মূল্যায়ন তাদের করা প্রয়োজন। পরীক্ষার সময় এবং পরীক্ষার নম্বর দুটোই হ্রাস করে পরীক্ষা গ্রহণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং পরীক্ষার সম্ভাব্য তারিখ হচ্ছে এসএসসি বা সমমান পরীক্ষার জন্য নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ আর এইচএসসি বা সমমান পরীক্ষার জন্য ডিসেম্বরের প্রথম সপ্তাহ এই 2021 সালের। কোভিড-19 পরিস্থিতির সার্বিক বিবেচনায় যদি পরীক্ষা গ্রহণ করা তখন সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে পরীক্ষার্থীদের যে পূর্ববর্তী জেএসসি, জেডিসি, এসএসসি বা সমমান পরীক্ষার নম্বরের ভিত্তিতে তাদের সাবজেক্ট ম্যাপিং করে এবং আমরা যে অ্যাসাইনমেন্ট গুলো দিচ্ছি সেই অ্যাসাইনমেন্টের মাধ্যমে
অথবা শুধুমাত্রই সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে এসএসসি এইচএসসি সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এই যে অ্যাসাইনমেন্ট গুলো দিচ্ছি, এই অ্যাসাইনমেন্ট গুলোর মূল্যায়ন কতটা সঠিক হচ্ছে সেটির আবার মূল্যায়ন করবারও আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমাদের সারা দেশেই দৈব চয়ন পদ্ধতিতে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই অ্যাসাইনমেন্টের এবং মূল্যায়ন সহ অ্যাসাইনমেন্টের কপি নিয়ে এসে আমরা সেগুলো কতটা ভালোভাবে সেই অ্যাসাইনমেন্ট হচ্ছে সেটি দেখব। যদি আমরা দেখি যে সেই অ্যাসাইনমেন্ট গুলোর মূল্যায়ন যথেষ্ট ভালো হচ্ছে, তাহলে অবশ্যই সেই অ্যাসাইনমেন্ট থেকেও এই পরীক্ষার ফলাফলে কিছুটা অংশ যাবে। আর যদি সেই অ্যাসাইনমেন্টের সেই মূল্যায়ন যথাযথ আমরা সেই সময় মনে করি যে এটিকে গ্রহণ করার দরকার নেই, তাহলে আমরা শুধুই সাবজেক্ট ম্যাপিং দিয়ে করব। তবে আমরা আশা করব যে এই অ্যাসাইনমেন্ট গুলোর মূল্যায়ন অ্যাসাইনমেন্টও শিক্ষার্থীরা যথাযথ গুরুত্বের সঙ্গে করবেন এবং শিক্ষকেরাও এই অ্যাসাইনমেন্ট গুলোর মূল্যায়ন যথাযথ ভাবে করবেন। আমাদের যে সার্বিক নির্দেশনা দেওয়া হবে এই অ্যাসাইনমেন্টের সঙ্গে, সেই নির্দেশনা পুরোপুরি অনুসরণ পূর্বক এই অ্যাসাইনমেন্ট গুলো মূল্যায়ন করবেন এবং এগুলোর আমরা যথার্থতাও দৈব চয়ন পদ্ধতিতে আমরা সেগুলো নির্ণয় করবার জন্যে আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করবো।